আপনি কি চান আপনার মনের মধ্যে যে যাবতীয় ইচ্ছাগুলি এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে সেই সমস্ত মনস্কামনাই পূর্ণ করতে? যদি তাই চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এটা যে আপনারা আপনাদের মনের যে যে ইচ্ছাগুলি এখনো পূর্ণ হয়নি, অসম্পূর্ণ থেকে গেছে, সেই সমস্ত মনস্কামনা সমস্ত ইচ্ছাই আপনাদের পূরণ হতে চলেছে যদি আপনারা এই যে আমি আজকে আমার এই ভিডিওটিতে কয়েকটি গাছের কথা বলবো সেই গাছগুলি যদি আপনার বাড়িতে লাগাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হয়তো শুনে অনেকেই অবাক হচ্ছেন বা হাসছেন, কিন্তু আপনারা যদি এই যে গাছগুলির কথা বলবো সেগুলি শোনেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে এই কথাগুলি বলছি। তাই দর্শক বন্ধুরা, আজ আর বেশি দেরি করব না, চলুন আজকের ভিডিওর মূল আলোচনার যে পর্ব তা এক্ষুনি শুরু করা যাক। নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিও সুস্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে গাছটি আপনাদেরকে বাড়িতে বসাতে বলবো বাড়ির ভেতরে সেটি হচ্ছে জবা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, জবা ফুল কিন্তু শুধুমাত্র লাল জবাই হয় না, ঘিয়াও হয় এবং হলুদ রঙের জবাও হয়, অনেকেই হয়তো দেখেননি, কিন্তু এই রঙেরও জবা ফুল হয়ে থাকে। তবে অবশ্যই আপনারা আপনার বাড়িতে লাগাবেন লাল অথবা ঘিয়া, এই দুটো রঙের জবা ফুলের গাছ। এই জবা ফুল মা কালীর অত্যন্তই প্রিয় একটি ফুল, আর এই জবা ফুল কিন্তু গণেশ ঠাকুরেরও একদিক থেকে অনেকটাই প্রিয় একটি ফুল শাস্ত্র মতে বলা হয়েছে। তাই আপনি যদি আপনার বাড়ির মধ্যে এই জবা ফুল, এই জবা ফুলের গাছ এনে বসাতে পারেন, তাহলে দেখবেন গণেশ ঠাকুরের কৃপায় আপনি ব্যবসায় করে থাকুন আর চাকরি করে থাকুন না কেন, আপনার কর্মক্ষেত্রে জীবনে অনেক অনেক উন্নতি ঘটছে, অর্থাৎ আমি বলতে চাইছি আর্থিক উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে। তাই আপনার বাড়িতে জবা ফুলের গাছ না থেকে থাকলে আজই জবা ফুলের গাছ এনে বসান। দ্বিতীয় গাছটি হচ্ছে শামি গাছ। আপনারা ওপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই শামি গাছ কেমন হয়, এইগুলিকে বলা হয় শামি গাছ। তা এই গাছগুলি যদি আপনি আপনার গৃহে লাগাতে পারেন তাহলে এই গাছ লাগানোর ফলে আপনার বাড়িতে আপনার পরিবারের মধ্যে সমস্ত ঝগড়া অশান্তি মনোমালিন্য দূর হয়ে যাবে, কেটে যাবে। আর আপনারা যদি আপনার বাড়ির মুখ্য দুয়ারের যে বাঁ দিকটা সেই বাঁ দিকে যদি এই গাছটি লাগাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনার পরিবারে এত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে পেরিয়ে যাবে, কারণ এই গাছটির সঙ্গে শনি গ্রহের একটি সংযোগ বা সম্পর্ক রয়েছে, তাই সেই গ্রহের দোষ থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। আর শনিবারে যেহেতু শনি গ্রহের সঙ্গে সম্পর্ক আছে তাই এই শামি গাছে প্রত্যেক শনিবারে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই এই গাছটিকে দেখাবেন। এরপর তৃতীয় গাছটি বলি কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, এই কলা গাছ আপনি আপনার বাড়ির ভেতরে কিন্তু কোনোদিনও বসাবেন না, আপনি আপনার বাড়ির পেছন দিক যেটা সেই বাড়ির পিছনে বাগান করে সেখানে কলা গাছ বসাবেন। এই কলা গাছকে বৃহস্পতি দেবের সঙ্গে তুলনা করা হয়। এই কলা গাছ যদি আপনি আপনার বাড়ির ভিটের মধ্যেই আপনার বাড়ির পিছন দিকে বসান তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে থাকলে সেই বাস্তু দোষ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আর বাস্তু দোষ কেটে গেলে আপনাদের বাড়িতে স্বচ্ছলতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, ধন সম্পত্তি বৃদ্ধি হবে,
আর এই কলা গাছ আপনার বাড়িতে কোনো অবিবাহিতা ছেলে বা মেয়ে যদি থেকে থাকে, সেই বিবাহ কিন্তু বিবাহের যোগ সৃষ্টি হবে, বিবাহ সম্পন্ন হবে, এই ধরনের কাজগুলি কিন্তু সম্পূর্ণ হবে। তাই আপনি আপনার বাড়ির পিছন দিকে অবশ্যই কলা গাছ লাগান। এরপর আপনাদেরকে বলি মানি প্ল্যান্ট গাছের কথা। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকের বাড়ির ভেতরেই আছে এই গাছটি। আপনি আপনার বাড়ির উঠোনে না রেখেও আপনার বাড়ির বারান্দায় বা ব্যালকনিতেও, আপনার ঘরের এক কোণেও এটি রাখতে পারেন, এই মানি প্ল্যান্ট গাছটি। এই মানি প্ল্যান্ট যে গাছ, এই গাছটি যত বাড়বে তত আপনার আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে। এই গাছটিকে আপনি আপনার ঘরের অগ্নিকোণে রাখতে পারেন, এটি কিন্তু অত্যন্তই ভালো হবে। তাই আপনি আপনার ঘরের বা বাড়ির অগ্নি যে কোণ, সেই কোণে মানি প্ল্যান্ট গাছটি লাগাবেন। এরপর বলি অশোক ফুলের গাছের কথা। হ্যাঁ বন্ধুরা, হয়তো এই গাছটির বিষয়ে অনেকেই জানেন না, কিন্তু এই গাছটিরও অনেক গুণ রয়েছে। আপনি যদি আপনার বাড়িতে এই অশোক গাছটি, অশোক ফুলের গাছ আপনি বসান, কিংবা আপনার বাড়ির মধ্যে যদি জায়গাও না থাকে, আপনার যে ভিটে, সেই ভিটের এরিয়ার মধ্যেই যদি আপনি অশোক ফুলের গাছটি বসান, তাহলে আপনার জীবনে চরম উন্নতির শিখরে আপনি পৌঁছে যাবেন। শুধুমাত্র আর্থিক দিক দিয়েই নয়, আপনারা পারিবারিক দিক দিয়ে বলুন নানান সমস্যা, সামাজিক দিক দিয়ে বলুন সমস্যা, সেই সমস্ত সমস্যা কেটে যাবে যদি আপনারা এই অশোক ফুলের গাছের শিকড়ে পারলে কাঁচা দুধ নিয়মিত যদি ঢালতে পারে। হ্যাঁ বন্ধুরা, মহাদেবকে স্মরণ করে আপনারা এই অশোক ফুলের গাছের শিকড়ে কাঁচা দুধ ঢালবেন, এতে দেখবেন আপনার জীবনের সমস্যাগুলি আপনি সমাধান করতে পারছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিও। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর যদি পারেন যে গাছটি আপনার পক্ষে বাড়িতে বসানো সম্ভব সেই গাছটি বসালেও হবে। এই যে সবকটি গাছ বললাম, সবকটি গাছই যে বসিয়ে রাখতে হবে এমনটা নয়, আপনার বাড়িতে যেটা বসানো সম্ভব সেটিই বসাবেন। তবে অবশ্যই এই গাছগুলির মধ্যে অন্তত একটি গাছ আপনার বাড়িতে বসাবেন, এতে কিন্তু আপনারই উপকার হবে, অপকার কিছু হবে না। আজ এইটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য।